the network the solution for humanity স্লাহ ময়া আলি খুব মরাহনাতুল্লাহি ও বরাক এত উনাল হামদাল্লিল্লা ও সলাত ও সালে ময়লা রসৌল ইল্লাহ ও আয়েলা আলিহি ও অসায়াবিহি ওয়ালা আম্মাবাগ দরের কাছে সম্মানিত সুদিদর্শক পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন পিএসটি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল প্রতিবাদ্য বিষয় হলো মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার তন্মধ্য হতে একটি গুরুত্বপূর্ণ কুসংস্কার বিবাহ তা হল পাশ্চাত্য সভ্যতা থেকে আসা একটা রেওয়াজ আমাদের মধ্যে এখন অনুপ্রবেশ ঘটছে সেটি হলো যে বিবাহের আগেই ছেলে মেয়ে দুজন বর কনেকে তারা দেখে নেবে এবং তাদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করবে এবং একজন আরেকজনের সাথে সম্পর্ক করবে ফলে এটা ভবিষ্যৎ গঠন করলে ভালো হয় কোথাও কোথাও একটি ছেলে সন্ধান হয়ে যাক তারপরে বিয়ে শি করাবো এইরকম রেওয়াজও রয়েছে আর পিতামাতাও এমনটি কোনো কোনো জায়গায় বলতে শুরু করেছেন যে আমরা বিয়ে সাথী দেব তারাই নিজের আগে পরস্পরকে জানাশোনা করে ফলে যাতে আমাদেরকে দোষারোপ না করে এই একটি যে রেওয়াজ আমাদের ভিতরে আসতেছে পাশ্চাত্য থেকে এটা কতটা যৌক্তিক বা অযৌক্তিক কতটা নীতিগত ও না কুসংস্কার এ বিষয়ে আমরা আলোচনা করব আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে যে সকল অতিথিবির যোগ দিয়েছেন প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডান দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আয়ুর্বেদিক ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর সালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ এবং আমার বামে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আমার সর্বভাবে আছেন উদীয়মান তরুণ আলমদিন ইসলামী চিন্তাবিদ শেখ হাসান জবেল ফুলাইহামুল্লাহ আর সম্মানিত শুধু আপনাদের সাথে রয়েছি আমাহেন অবাজন হারুন হোসেন বলছিলাম যে বিবাহের আগেই কোন সে বিবাহ বিবাহের আগেই কোন সে বিবাহ যাকে আমরা আধুনিকতার নামে বা প্রগতিবাদিতার নামে আমরা এটাকে গ্রহণ করতে শুরু করেছি কোথাও কোথাও এটা কতখানি যৌক্তিক প্রথমেই আমরা আলোচনা শুনবো আমাদের অতিথি মাস্তরাম ডক্টর আব্দুল্লাহের কাছে ধন্যবাদ আসামদুল্লাহসাল্ত ওয়াসাল্লাম ওয়ায়ালা রসুলুল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাব ই আজমাইন আম্মাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কুসংস্কার কিছু আছে প্রাচীন কিছু আছে আধুনিক আর আমরা এটাকে কুসংস্কার কেন বলবো কারণ আমাদের মন মানসিকতা এটাকে মেনে নিচ্ছে একটা কাজ সমাজে আছে আমরা সবাই খারাপ জানি কিন্তু আছে আরেকটা কাজ সমাজে রয়েছে আমরা এটাকে মেনে নিচ্ছি হয় সমাজের দোহাই দিয়ে অথবা প্রগতিশীলতার দোহাই দিয়ে ধার্মিক পিতামাতাও মেনে নিচ্ছেন এটার কয়েকটা পর্যায়ে রয়েছে একটা হলো ছেলে মেয়েদের জন্য পারস্পরিক সম্পর্ক বলা হয় অনেক রিলেশন বলা হয় বন্ধুত্ব বলা হয় মেয়ের পিতা মাতা ছেলের পিতা মাতা জানে আমার সন্তানের সাথে অমুকের সম্পর্ক আছে এবং সে বাড়িতে আসে আমরা মেনে নিচ্ছি প্রথমত এই সম্পর্কটা হারাম ছেলে মেয়ে তারা কথা বলবে তারা পরস্পরে আড্ডা দেবে অন্য কিছু না হলেও এটা হারাম আর আমরা হারামকে মেনে নিচ্ছি এটার মূল পরিণতি যাচ্ছে যেটা রসুল আসলাম বলেছেন যে আড্ডা ইউসুলায়াতুল জান না আল্লাহ ইকুর রুফি আহল খাবাস যে ব্যক্তি তার পরিবারের সদস্যদের ভিতরে অশ্লীলতাকে মেনে নেয় অশালীন কাজটাকে মেনে নেয় সে দায় আর সে ব্যক্তি জান্নাতে যাবে না আমরা একবার প্রগতিশীলতার দোহাই দিয়ে রকৃতপকে বা বাপ ডাইউসে পরিণত ডাইউসে পরিণত হচ্ছে তারা তাদের সন্তানদের এই আচরণটা মেনে নিচ্ছে এখানে অন্য সমস্যা আছে এই আচরণ থেকে ওই সন্তানেরাও বিপদে পড়ছে প্রথমত আমরা যে কৈশোরের শেষে যৌবনের শুরুতে মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে অস্থিরতা থাকে সিদ্ধান্ত নিতে পারে না যেটাই দেখে ছুটে চলে যায় এটাকে ধরো আমরা এইভাবে বলতে পারি যে যৌবনে পদার্পণের সাথে তাদের যেন চোখে একটা রঙিন চশমা চশমা পরে যেটাই দেখে মনে করে সেটাই ভালো লাগে। এই বয়সে যারা তারা যে সম্পর্ক করে এটা অধিকাংশ ক্ষেত্রে ভুল সম্পর্ক হয় এটা বিবাহ হলে কান্না বিবাহ না হলেও কান্না দ্বিতীয়ত এই সম্পর্কে যদি বিবাহ না হয় তাহলে পারে তাদের যে মনের ভিতরে অস্থিরতা রয়ে গেল এটা পরবর্তী পারিবারিক জীবনে প্রচন্ডভাবে একটা খারাপ প্রতিক্রিয়া দেখে ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলার জন্য শেখ হাসান জামিল শেখ আপনারা এটাকে কুসংস্কার বলছেন আমিও একমত তবে একসাথে সাথে আমি ভিন্ন আরেকটা শব্দ জুড়তে চাচ্ছি সেটা হচ্ছে আধুনিক অসভ্যতা এটা যে সভ্যতার নামে আমি যেটা করছি আসলে এটা তো সভ্যতা নয় এটা অসভ্যতা এবং আধুনিক এটা বর্তমান সমাজে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে শেখ যেটা বলছিলেন যে এটাকে আমরা কুসংস্কার এই জন্য বলছি যেটাকে আমরা মেনে নিচ্ছি এবং এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে বিয়ের আগে ছেলেমেয়েরা দেখা করবে এবং যে কথাটা বলা হয় যে যুক্তিটা সামনে আনা হয় যে ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমাদেরকে তারা দায় দিতে পারবে না একজন অভিভাবক কি করে এটা বলে যে সন্তানের দায়ভার আমার না তোমাদেরটা তোমরাই সামলাও তাহলে আমি আমার বাচ্চাদেরকে আমার দায় দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছি এটাই কি শেষ এরপর যেটা হচ্ছে যেখানে রব আলামিন বলছেন এই চক্ষু সংবরণ করা নিচু করা অবৈধ জায়গায় না দেখা এটা হচ্ছে পবিত্রতা আর একটা পবিত্র সম্পর্কের জন্যে আমি অপবিত্রতার দিকে তাদেরকে ঠেলে দিচ্ছি তাহলে বিষয়টা এমন দাঁড়ায় না যে আমি অপবিত্র পানি দিয়ে উজু করে নামাজের জন্য দাঁড়াচ্ছি বিষয়টা ঠিক এমন একটা অপবিত্রতা দিয়ে যখন আমি পবিত্র জিনিসকে শুরু করব। এটা নিশ্চিত করে বলা যায় ওই সম্পর্কটা পবিত্র হতে পারে না আর এই ছেলে মেয়ে যখন বাবা মা হবেন তখন তাদের থেকে যে সন্তানরা আসবে এই সন্তানরা যদি কোনো অবৈধ সম্পর্কে জড়ায় বাবা মা কোন মুখে তাদেরকে বাধা দিবেন কারণ এর স্বীকৃতি তো তারাই দিয়েছেন তাদের শুরুটাই তো হয়েছে অপবিত্র সম্পর্কের মাধ্যমে তারা নিজেদের মধ্যে সে যে অত্যন্ত চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন যেটা তাত্ত্বিক বিষয় যে এই বাচ্চাগুলো এই ছেলে মেয়েগুলো কখনোই তাদের ভবিষ্যৎ নিয়ে তারা অভিজ্ঞ নয় সংসার জীবনের অভিজ্ঞ নয় কে কার জন্য ভালো হবে যৌবনে তারা একভাবে চিন্তা করবে এটা দরকার ছিল বাবা মার অভিজ্ঞ যারা যে সংসার জীবনে যে বিষয়গুলো প্রয়োজন এই দুজনের মধ্যে সেই যোগ্যতাটা আছে কি না এটা যেখানে পাওয়া যাবে তাদেরকে মিলিয়ে দেওয়া এটা হচ্ছে অভিভাবকদের কাজ এই দায়িত্ব যখন আমি অপাত্রে পাত্রস্থ করলাম যে তোমরাই বুঝে নাও তারা কি বুঝবে তারা কি সংসার জীবনের কোনো অভিজ্ঞতা তাদের আছে স্বামীর জন্য কি দরকার স্ত্রীর জন্য কি দরকার এটা কি তারা জানে তারা কিছুই জানে না তারা বিবাহটা জৈবিক চাহিদা একটা একটা মনের অস্থিরতা যৌবনের মাধ্যম হিসাবে নিয়ে নিবে ওইটার জন্য তাদের আপোষের যে যার যোগ্যতা যেমন মনে হবে ওই হিসাবেই তারা গ্রহণ করবে এটা যে একটা মূল সমস্যা দুটো একটা হলো ছেলেমেয়েরা এই বয়সে সব বোঝে না যে পিতা বলছে ওরা বুঝেনি সেই পিতাই কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে বুঝতে দেবে না অর্থনৈতিক ক্ষেত্রে বুঝতে দেবে না যে ওরা যা করুক টাকা পয়সা যে ভাবে ব্যয় করুক দেবে না তাকে কন্ট্রোল করবে তার অর্থটা কি তার অর্থ হলো লেখাপড়ার বিষয়টা যে গুরুত্ব দিচ্ছি অর্থনৈতিক বিষয়টা যে গুরুত্ব দিচ্ছি গাড়ির বিষয়টা যে গুরুত্ব দিচ্ছি তার আজীবনের পবিত্রতা এবং আখেরাতের জান্নাত তার পবিত্র জীবন গঠন পরিবার এই পরিমাণ গুরুত্ব দিচ্ছি না অবহেলা করছি অবহেলা করছি আপনাকে জি আলহামদুলিল্লাহ বিষয়টা আসলে অতিব গুরুত্বপূর্ণ যা সমাজে ছড়িয়ে পড়েছে দিন যত যাবে তত আরও বেশি ছড়িয়ে পড়বে আসলে এ বিষয়ে অন্তত আমাদের মুসলিম হিসাবে বা যারা একটু দিন ধর্ম মেনে চলতে চায় তাদের জন্য যে এটা কত একটা বিপদ এই একটা এত অপছন্দ কর্ম যেটা একটা জাহান নামের মাধ্যম সেটা একটা সমাজে সামাজিকতা হয় কি করে চমৎকার এটা মানে যখন মানুষের ভিতরে অজ্ঞতা চেপে যায় যখন মানুষের বিবেক হারিয়ে যায় যেটা রাসুল সাল্লাম একাধিক হাদিসে বলেছেন যে মানুষের বিবেকই থাকবে না তখন এরকম কাজটা হয় আল্লাহ এবং আল্লাহর রাসুল যে নারী পুরুষের বিধানটা পেশ করেছেন আল্লাহ তালা বললেন যে না তোমরা যদি নারীর কাছে কিছু চাও তাহলে অন্তরাল থেকে চাও তাহলে এটা তোমাদের জন্য এবং তাদের জন্য অন্তরের পবিত্রতা হয়ে যাবে সাথে সাথে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে অপর নারীকে দেখে দৃষ্টি নিচু করে এরপরেও রাসুল সাল সাল্লাম বলেছেন আমি ছয় শ্রেণীর মানুষকে জান্নাতে নিয়ে যাব তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা অপর নারীকে দেখে দৃষ্টি নিচু করে অবৈধ কিছু দেখে পুরুষের জন্য নারী নারীর জন্য পুরুষ মানে অবৈধ দেখে এই পুরুষ সমাজ পিতাকেই বলতে যাচ্ছে মূলত কথাটা আর সাথে সাথে আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি জিজ্ঞাসাকারীকে বললেন যে মুখ ফিরিয়ে নেবে এরকম একটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কঠোর সুন্দর বিধান থাকার পরে যেই পরিবেশে এটা ঘটে যায় সেই পরিবেশকে আমরা কেমনে বলতে পারি যে একটা শিক্ষিত সমাজ বা একটা হাদিস জানে এমন ব্যক্তি তারা পিতামাতা এটা কখনো নয় এই অজ্ঞতাকে আমাদের ভেতর থেকে যে কোনো molle দূর করার চেষ্টা করতে হবে এটা একটা নেহায়াতন নাই এটাই কুসংস্কার জি 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 এটাই কুসংস্কার এটাই কুসংস্কার জি জি এই কুসংস্কার আমাদেরকে দূর করতেই হবে যে কোনো molle আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং প্রত্যেকটা গার্জেন নিজ নিজ পরিবারের ওপরে সতর্ক এখানে একটা বিষয় অনেক সময় আমাদের দর্শকদেরও মনে জাগতে পারে বা কেউ প্রশ্ন করতে পারে আমরা যখনই বলি চক্ষু সংযত করো খারাপ পথে চলে যাবে তারা বলেন সবার মনে কি শুধু খারাপই থাকে সবসময় বিষয়টা হলো কেন পুলিশ কন্ট্রোল করে সব পথচারী কি দুষ্কৃতিকারী কিনা কেন পাসপোর্টে এত কঠোরতা করা হয় সব প্লেনে আরোহী কি দুষ্কৃতিকারী কিনা বিষয়টা হলো যে পথ দিয়ে অন্যায় ঢোকে মানুষ পথে যেতে পারে ওটাকে বন্ধ করাই হলো দিনের নিয়ম বিশেষ করে যে মানবীয় প্রকৃতি হতে পারে চুরি করলে যত ক্ষতি হয় মানুষ অন্যান্য অন্যায় করলে যত ক্ষতি হয় অ SSLতায় লিপ্ত হলে অনেক বেশি ক্ষতি হয় ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত শ্রোতি দর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই সুন্দর গঠনমূলক আলোচনায় আশা করি আপনারা কেউ দূরে যাবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। দিধা দণ্ড মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান জানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিরতির পর সম্মানিত সুদী দর্শক আপনাদের সকলকে আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হল মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার আর তার মধ্যে যেটি নিয়ে আলোচনা আমরা করছি বিবাহ কেন্দ্রিক কুসংস্কার যেটা হলো বিবাহের আগেই যেন এক বিবাহের মহড়া যুদ্ধের আগে যুদ্ধের মহড়া আর এটা হচ্ছে বিবাহের আগে বিবাহের মহড়া যেটা শেখ বলতেছিলেন বলছিলাম যে বিবাহের পূর্বেই মেয়ের পিতা ছেলের ছেলের মাতা এটা কি মেনে নিতে পারে যে বিবাহের পূর্বে যৌবন বসে এরকম হতেই পারে এরকম একটা সুযোগ দেওয়াই ভালো নিল পরস্পর পরস্পরকে চিনে নিল বিবাহসাদী হওয়ার পরে আমাদেরকে তাদের কিছু বলার থাকবে না এই একটা নীতিমালা এত হীন ধারণা এত হীন ধারণা এত খারাপ নীতি আমি বলবো যেটা মনুষ্যত্ব বিবর্জিত যার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে সেই চিন্তাটা দিতে পারে না সেই চিন্তা দিতে পারে আসলে এই যে বিভিন্ন সভ্যতা যেগুলি আসছে এগুলি প্রকৃতপক্ষে নব্য জাহিলিয়াত এগুলি হচ্ছে নতুন করে আবার জাহিলিয়াতের ফলাফল আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের দর্শকরা এখনো পুরো জানেন না যেখানে এই সভ্যতা আসছে সেখানে পরিবার ধ্বংস হয়ে গিয়েছে পরস্পরে চেনার নামে সুযোগ দেয় ইউরোপে এবং যেটা সেখানে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এখন বর্তমানে প্রায় অর্ধেক মানুষ পরিবারবিহীন জীবনযাপন করে যারা পরিবার গঠন করে দ্রুত পরিবার শুধু ভাঙতে থাকে সকালে আসে বিকালে নেই বিকালে আসে সকালে নেই পরিবারের ভাঙন সন্তানদের লালন পালনের ত্রুটি এবং আমরা বুঝতে হবে যে কোনো মহামারীর কারণে একটা দেশ ধ্বংস হয় আর যদি পরিবার উঠে যায় তাহলে মানব সভ্যতাটা ধ্বংস হয়ে যায় আর পরিবার উঠবে বিবাহের পূর্বে দেখা সাক্ষাতের সুযোগ দিলে ওরা তো বড় হয়ে গেছে নিজেরা বুঝেনি এটাতে প্রথমত আমরা আমাদের দিন আল্লাহ তালার বিধানকে মানে অচল মনে করছি দ্বিতীয়ত আল্লাহ কোরআনে বারবার বলেছেন শয়তান শয়তান একবারে কাউকে খারাপ করে না কোন ছেলে কোন মেয়ে খারাপের নিয়েতে কিন্তু প্রথমেই যায় পদক্ষেপ অনুসরণ করো না এটা একটা শয়তানির পদক্ষেপ আমরা ওই শিক্ষিত যারা মনে করছেন যে আমরা নিজেরা শিক্ষিত ওই ধরনের আমরা সচেতন গার্জেনকে বলতে চাচ্ছি যারা আপনারা নিজেকে মনে করছেন সচেতন না আপনারা কিভাবে ছেলে মেয়ের কল্যাণে বুঝলেন না অথচ নিজেকে উচ্চ শিক্ষিত সচেতন গার্জেন মনে করছেন দেখেন তো আল্লাহ রসুল তো এই বাক্যগুলি বলেছেন যে আল আইনানের তাজনে হনা জেনা নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজন্য জেনা হলিসে মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়ালিয়াদ জেনা হাল বাদস হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা ও রিজ জেনা মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতামস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানা নতক জিবার জেনা হচ্ছে কথা বলা এবার আপনারা সচেতন গার্জেন আপনাদেরকে আমরা বলি আপনারাই বলুন যে ছেলে মেয়েদেরকে যে এইভাবে কথা বলার অবাধে সাক্ষাতের সুযোগ দিলেন তো এই কাজটা আপনাদের কাছে কেমন হলো আমরা যদি এই হাদিসটাকে সামনে রাখি তাহলে বাস্তবতায় দেখতে পাবো যে মানুষের যে অপকর্মে লিপ্ত হওয়ার আগে পাঁচটা গেট আছে এই পাঁচটা গেট প্রথম থেকে ইসলাম নিষেদ্ধ করেছে প্রথম গেট হলো আন্নাতর দৃষ্টি ইসলাম আছে এটাকে বন্ধ করো না হলে কিন্তু দ্বিতীয় গেট খুলে যাবে এই যে দ্বিতীয় গেটটা এটা আমরা খুলে দিচ্ছি অবাধ করে দিচ্ছি প্রথম গেটটা খুলে যাওয়ার দ্বিতীয় গেটটা খুলে যাচ্ছে কি যে একজন আরেকজনের সাথে দেখা হওয়ার পরে কি করছে ইশারা ইশারা করতেছে এই ইশারাটা আরেকটা গেট খুলে দিচ্ছে তৃতীয় হচ্ছে একজন আরেকজনকে মৃদ হাসি দিচ্ছে এটা আরেকটা গেট খুলতেছে চতুর্থ হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলতেছে অ্যাল কালাম তখন কথা বলাটায় মানে গেটটা খুলে যাচ্ছে আর পঞ্চম হচ্ছে আল খালোয়া নির্জন স্থান এই পাঁচটি গেট। মারাত্মক পঞ্চম গেটে যখন পৌঁছে যাবে আর শয়তানকে আটকে রাখা

ব্যাপক প্রচলন আমরা দেখছি না এখন পর্যন্ত এবং আমরা বলবো যে এই ক্ষেত্রে ওই সচেতন হতে হবে না হলে যেভাবে আকাশ সংস্কৃতির নামে আমাদের সমাজে ঢুকতেছে এই সংস্কৃতি এক সময় আমাদেরকে কি করে ফেলবে এই অনৈতিক কাজের দিকে দেখতে দেখতে সহজ হয়ে যায় আমরা সিরিয়ালগুলোতে দেখছি নাটকগুলোতে দেখছি রিলেশন হচ্ছে বিয়ে শাদি হচ্ছে মানে আমাদের ধারণা এটা তো খুব স্বাভাবিক এখন প্রবলেম হলো যেটা আমি বলতে যাচ্ছিলাম একটা মেয়ে ইমানদার একটা ছেলে ইমানদার ইমানদার পরিবেশে মালিত পাপের উদ্দেশ্যে একত্রিত হয় না একটু অস্থির লাগছে একটু গল্প করি কিন্তু একবার আপনি যেটা বলেন একটা দরজা খোলার পর একটা দরজা আর একটা দরজা খোলার পর একটা দরজা এরপর অন্তরের অস্থিরতা সময় নষ্ট মনের বিভিন্ন ভাবে পাপবোধ ইত্যাদি মিলিয়ে তার আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যায় লেখাপড়া নষ্ট হয় আর সবচেয়ে বড় জিনিস এই বয়সের চয়েস কখনো সঠিক হয় না সঠিক হয় না এই জন্য সন্তানদেরকে পবিত্রতার সাথে পালন করা এবং শেখ হাসান জামিল আপনি কি মনে করেন জানি না আমি মনে করব যে এটা যেমন মদ হিরোইন গাদা যেরকম নিশা এই বিবাহ পূর্ব এই ধরনের অবাধ যোগাযোগ এটাও একটা নিশা নিশ্চয়ই সে এখানে আরও একটা বিষয় যেটা আমাদের সমাজে হয়তো প্রচলিত নয় বা খুব প্রকাশ্য নয় অথবা কম হওয়ার কারণে বিষয়টা আমাদের অজান্তে সেটা হচ্ছে শুধু ছেলে মেয়েই কিন্তু তারা গোপনে দেখা করছে না ওই ছেলের সমস্ত বন্ধুরা তারাও তাদের হবু ভাবির সাথে যোগাযোগ রাখছে এবং ওই মেয়ে তার হবু দেবরদের সাথে বন্ধু বন্ধুবান্ধব ছেলের বন্ধুবান্ধব সকলের সাথে যোগাযোগ রাখছে আমি নিজে জানি এরকম অনেক ঘটনা ঘটেছে যে ওই বিয়ে পূর্ব যোগাযোগের কারণে বিয়ের পরও তাদের যোগাযোগ অব্যাহত ছিল এবং সেই যোগাযোগ একসময় এই তাদের সংসার ভাঙ্গার কারণ হয়েছে এই এটাই তো স্বাভাবিক স্বাভাবিক আপনি কখনো মানে দরজা খুলে দিয়ে বলবেন বাবা চুর ঢুকিস এটা তো চমৎকার বলেছেন যে আন্দোলনে কার দরিয়া তখতা বন্দম দেই বাজ নি গুই কে দামান তার মকুন হুশিয়ার বাস একজন মানুষকে হাত পা বেঁধে তুমি পানিতে নিক্ষেপ করে আর উপর থেকে বলবা একটু সাবধানে থেকে কাপড় চোপড় জন্য না ভিজে এটা যেমন এক অবাস্তবতা ঠিক এইভাবে ছেলে মেয়েদেরকে ধ্বংসের খাদে ফেলে দিয়ে কিনারায় দাঁড়িয়ে আমি বলবো যে তোমরা তোমাদেরটা বুঝে নাও পরে কিন্তু আগুন লাগলে আমাদেরকে কিছু বলতে পারবে না গায়ে আগুন লাগলে আমাদেরকে কিছু বলতে ফেললাম আগুনের গুহায় আর বলছি গায়ে আগুন লাগলে কিন্তু আমাদেরকে কিছু বলতে পারবে না এটা শাহেক যে বারবার শব্দটা ব্যবহার করছেন যে এটা চরম জাহিলিয়াত চরম মূর্খতা এটা আমরা বিনয়ের সাথে কেউ যেন কষ্ট না পান আসলে আমরা আপনাদের কল্যাণ অবশ্যই আমরা যেটা চাইছি সেটা হলো যে আপনি এমন কোন কাজ করবেন না যে কাজটি করার কারণে আপনাকে বিদ্যাশ্রমে যেতে হবে সহজ কথা সহজ আপনি বাবা আপনি মা আপনি এমন কোন কাজ করবেন না যে কাজ করার কারণে আপনাকে জঙ্গলে বাস করতে হবে কারণ এই সন্তানটা যখন এই ধরনের আধুনিক সভ্যতার নামে যখন জাহিরিয়াতের দিকে দাবিত হবে তখন তারা কিন্তু তাদের যখন ভোগবিলাস তাদের সুযোগ সুবিধা যখন বেড়ে যাবে তখন আপনারা দুর্বল হয়ে যাবেন তখন আপনাদেরকে তারা আর ফিরে থাকা শেখ আপনার এই কথার সাথে আমি আরেকটা কথা যুক্ত করছি একটা ধর্মীয় যৌক্তিকতা সেটা হচ্ছে এই যে ছেলে এবং মেয়েকে আপনি একান্তে দেখা করতে দিচ্ছেন তাহলে এই ছেলে মেয়েকে আপনি তাদের রবের সাথে অবাধ্যতার সুযোগ করে দিচ্ছেন যেই সন্তানকে আপনি তার রবের সাথে অবাধ্যতার সুযোগ করে দিচ্ছেন আপনি নিশ্চিত থাকেন ওই সন্তান আপনারও অবাধ্য নিশ্চিত এটা একটা যৌক্তিকতা রবের সাথে যখন অবাধ্যতা করতে পারেছে

গোনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদিনুন নসিহা নসিহ دین টিকে থাকবে নসিহতের উপরে আর নসিহতের মধ্যে অন্যতম একটা বলছেন যে আইম্মাতুল মুসলিমিন ওয়া আমাতুহ মুসলিমদের যারা দায়িত্বশীল তাদের জন্য নসিহত হবে এবং মুসলিমরা পরস্পরের পরস্পরের নসিহাত করবে কারণ এটার ফল কি দাঁড়াবে যে যখন একটি সমাজে ধরেন আমরা এক ঘরে আগুন লেগেছে পাশের ঘর আপনি আপনি বললেন যে लागले ওর ঘরে লাগছে আমার কি

এই উভয়ের দৃষ্টান্ত কালারসুল বলছেন যে একদল সম্প্রদায়ের মতো যারা একটা নৌকা ভাড়া নিয়েছিল তার কিছু হয়েছে উপরতলায় কিছু হয়েছে নিচে কিছু খোলের ভিতরে তো নিচের লোকেরা উপরে পানি আনতে যায় এতে উপরের লোকের অসুবিধা হয় তখন ও নিচে এসে একটা কুড়াল হাতে নিয়ে নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে এখন উপর থেকে এসে একে বলছে কি ব্যাপার তুমি এভাবে ছিদ্র করছো কেন মানে আমাদের পানিরও প্রয়োজন আর আপনাদের কাছে গেলে কষ্ট আমাদের অংশে আল্লাহর বলছেন যে ওরা যদি একে ঠেকায় বাধা দেয় তাহলে তাদের আর একে যদি ছেড়ে রাখে যে তোমার কাজ তুমি কর আমরা তো উপরে আছি তাহলে ও লোকটাকেও ডুবাবে নৌকাতে যারা আছে সবাকে ডুবাবে আদিষ্ট বোখারি মুসলিম একজন অন্যায় করবে আর আমি চুপ থাকবো এটা হবে না এটা হলে সবাই ধ্বংস হবে যেখানে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে অন্যায়কে যখন বাধা দেন কেউ তখন আল্লাহ তালা সবাকেই গজবের মধ্যে ফেলে দেন ওই সময়তে তারা যদি দোয়া করে তখন আল্লাহর দোয়া কবুল করেন না ফলাই যা বলো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব গৃণা যেন তারে তৃণসম সম দাহে ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সদি দর্শক স্পষ্ট বুঝতে পারলাম এটি হচ্ছে কুসংস্কার তার নাম দিয়ে আমাদের মধ্যে ঢুকার চেষ্টা করছে আর আমরা যদি গোমন্ত থাকি তাহলে পুরুষ সমাজটাকে গ্রাস করে ফেলবে পরিণামে পুরুষ সমাজটা হয়ে যাবে পাপের আড্ডাখানা আর এর ফল হিসাবে এলাহি গজব নেমে আসবে জগতে বসবাস করা দূর হয়ে যাবে ঘর সংসার ভেঙ্গে যাবে মানব সভ্যতা বিধ্বস্ত হবে এবং এই সমাজের যারা কর্তা মানে বাবা মা তাদেরকে হয়তোবা যেতে হবে বৃদ্ধাশ্রমে না হয় জঙ্গলে না হয়ে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ না করুন অতএব সাবধান সতর্ক হই আল্লাহ রবীন্দ্র আমাদের সকলকে তো অভিজ্ঞান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল

বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেল পর হোসেন জাহাঙ্গীর আলম নারী কোরআ জানারি জন্য অনুশরনীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে সৃষ্টি করেছেন জানো কেন মনি প্রতিটা কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেছেন রাত পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা অথবা ইসলামের সাথে সঙ্গতিশীল অনুগতার কল্যানে জন্য তারা নিউজ বলছে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান মানুষ থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিকে রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন শেখ शेख शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম